আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ড, আমি আজকে আপনাদের করে দেখাবো দারুণ মজায় সেই সাথে অসাধারণ দেখতে চেসবোর্ড কেক বা দাবাঘর কেক। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই চেসবোর্ড কেক তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি চেসবোর্ড কেক তৈরি করার জন্য চকলেট এবং ভ্যানিলা দুইটা ফ্লেভারের কেক ব্যাটার নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই কেক ব্যাটারগুলো কীভাবে আপনারা তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে কেকটা কোট করার জন্য এখানে আমি চকলেট হুইপ ক্রিম ফ্রস্টিংটা ব্যবহার করব। তাই হুইপ ক্রিম লাগবে আমার মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, আর লাগবে ডার্ক চকলেট মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ, আর যদি গ্রাম হিসেবে কিনেন তাহলে 400 গ্রাম। তবে ফ্রেন্ডস, আপনারা যদি হোমমেড চকলেট আর হুইপ ক্রিম দিয়ে ফ্রস্টিংটা তৈরি করতে চান তাহলে হোমমেড চকলেট আর হুইপ ক্রিমের লিঙ্কটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই সাথে আর লাগবে আমার কেকটা ডেকোরেশন করার জন্য ডার্ক চকলেট 1/2 কাপ পরিমাণ, হোয়াইট চকলেট 1/4 কাপ এবং বাটার 1/4 কাপ। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার অসাধারণ দেখতে চেসবোর্ড কেক। এখন প্রথমেই আমি কেকের জন্য ক্রিমের ডেকোরেশনটা করে নেব। এর জন্য আগে থেকে যে 1.5 কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়েছিলাম, খেয়াল করুন চকলেটটা কিন্তু আমি একেবারে ছোট করে টুকরো করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু চকলেটটা যেন রুম টেম্পারেচারে হয় সেই দিকে খেয়াল রাখবেন। এখন এই সম্পূর্ণ চকলেটটা একটা বাটিতে দিয়ে দেব। সেই সাথে এই চকলেটের মধ্যে আমি অ্যাড করে দেব হুইপ ক্রিম। আর ফ্রেন্ডস, এই হুইপ ক্রিমটা কিন্তু আমি চুলায় খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম হুইপ ক্রিমটা আমি চকলেটের মধ্যে ঢেলে দেব এবং অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 2 মিনিট পর দেখুন একটা স্প্যাচুলা দিয়ে চকলেট আর হুইপ ক্রিমের মিশ্রণটা একটু নাড়ালেই দেখবেন হুইপ ক্রিমের গরম ভাবে চকলেটটা পুরোপুরিভাবে গলে গেছে। এখন খুব ভালোভাবে চকলেট আর হুইপ ক্রিমটা একসাথে আমি মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন হুইপ ক্রিম আর চকলেটটা একসাথে মেশাবার সময় চকলেটের কোনো রকম দানা যেন অবশিষ্ট না থাকে। দেখুন চকলেট আর হুইপ ক্রিম একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে হুইপ ক্রিম আর চকলেটের মিশ্রণটা আমি র্যাপ করে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যেন চকলেট আর ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে আগে থেকে আমি যে ভ্যানিলা এবং চকলেট স্পঞ্জ কেক ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারগুলো দিয়ে আমরা চুলায় কেকগুলো তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 20 সিএম এর একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডের চারধারে খুব ভালোভাবে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন এই মোল্ডের নিচে আমি এরকম একটা বাটার পেপার বসিয়ে দেব যেন কেকটা খুব ইজিলি মোল্ড থেকে বেরিয়ে আসে। এখন প্রথমেই আমি যে ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে মোল্ডটাকে হালকা হাতে একটু ছাঁকিয়ে নেব যেন এর মধ্যে কোনো বাবলস থাকলে তা বেরিয়ে যায়। এরপর এই মোল্ডটাকে এখন আমি চুলায় ভাপে বসিয়ে দেব। এর জন্য আগে থেকে একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ লবণ দিয়ে চুলার লো মিডিয়াম হিটে আমি 10 মিনিট গরম করে নিয়েছি। এখন এরকম একটা স্টিলের স্ট্যান্ড আমি প্যানের মধ্যে বসিয়ে দেব। এরপর এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা দিয়ে দেব এবং প্যানে ঢাকনা দিয়ে দেব। সেই সাথে ঢাকনার মধ্যে যে একটা হোল আছে হোলটা কিন্তু একটা কটন বার দিয়ে আমি বন্ধ করে দেব। এরপর কেকটা আমি ভাপে বসিয়ে দেব 45 থেকে 50 মিনিটের জন্য। তবে ফ্রেন্ডস, আপনারা যদি এটা ওভেনে করতে চান তাহলে 180 ডিগ্রিতে 40 মিনিট বেক করলেই হয়ে যাবে। দেখুন 45 মিনিট পর কেকটা কিন্তু মাশাল্লাহ করে ফুলে গেছে। এখন একটা টুথপিক আমরা কেকের ভিতরে পুশ করে দেখব যে কেকটা পুরোপুরিভাবে হয়েছে কিনা। দেখুন টুথপিকটা কিন্তু পুরোপুরিভাবেই ক্লিন বেরিয়ে এসেছে, মানে হলো কেকটা পুরোপুরিভাবেই হয়ে গেছে। এখন এই কেকটা আমি চুলা থেকে নামিয়ে নেব এবং সেমভাবে চকলেট ফ্লেভারের কেকটাও তৈরি করে নেব। এখন 2টা ফ্লেভারের কেকে যেহেতু তৈরি হয়ে গেছে আমরা কেকের ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য 1 ঘন্টা আগে ক্রিম আর চকলেটের যে মিশ্রণটা আমরা ফ্রিজে রেখেছিলাম সেটা আমি বের করে নিয়েছি।
কনসিস্টেন্স দেখুন, চকলেট আর ক্রিমের মিশ্রণটা কিন্তু ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন এই চকলেট আর ক্রিমের মিশ্রণটা আমি মিক্সিং বলে নিয়ে নেব এবং একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে 3-4 মিনিট বিট করলেই দেখবেন চকলেট হুইপ ক্রিম ফ্রস্টিংটা পারফেক্টলি তৈরি। এখন এই ফ্রস্টিংটা আমি একটা সাইডে রেখে দেবো, সেই সাথে আগে থেকে যে চকলেট এবং ভ্যানিলা দুইটা ফ্লেভারের কেক আমি তৈরি করে রেখেছিলাম, দেখুন কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে। এখন এই কেকগুলো ধারটা আমি কেটে নেব, এর জন্য একটা ভালো নাইফ দিয়ে কেকের 4টা ধার কেটে সমান করে নেব। এরপরে এর মাঝখানে কেটে কেকটাকে 2 পার্ট করে নেব। সেমভাবে চকলেট কেকের 4টা ধার কেটে কেকটাকে সমান করে নেব। এরপর কেকের মাঝখানটা কেটে 2 ভাগে ভাগ করে নেব। এখন 2টা কেকে যেহেতু কাটা হয়ে গেছে, এখন এই 2টা কেকে আমি আবারও দাবা ঘরের ডিজাইন করে কেটে নেব। এর জন্য এখানে আমি ইংরেজি খাতার এরকম একটা পেজ নিয়ে কেকের সাইজে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখন এই স্কোয়ার শেপের কাগজটাকে আবারও আমি কোনা কোণে ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে নেব। এরপর আবারও এই কাগজটাকে কোনা কোণে আরও একটা ভাঁজ দিয়ে নেব। টোটাল এখানে আমি 2টা ভাঁজ দিয়েছি। এরপর এই ত্রিভুজ আকৃতির কাগজটা আমি 1 ইঞ্চি দূরত্ব করে 3টা ভাগে ভাগ করে নেব। দেখুন কাগজটা আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এর 1 পিস কাগজ নিয়ে আমি কেকের উপর ঠিক এভাবে সমানভাবে বিছিয়ে দেব। এরপর কাগজের শেপ করে একটা ধারালো নাইফের মাথা দিয়ে কেকটাকে কেটে নেব। সেমভাবে দ্বিতীয় পিস কাগজ দিয়েও কেকটাকে সেমভাবে কেটে নেব। দেখুন সম্পূর্ণ কেকের পিসটাই আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। বাকি চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের কেকের পিসগুলো আমি কাগজের শেপ করে 3টা ভাগে ভাগ করে নেব। আর এরই সাথেই দেখুন 2 পিস চকলেট এবং 2 পিস ভ্যানিলা ফ্লেভারের কেকটা আমি স্কোয়ার শেপ করে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই কেকগুলোকে আমি অদল বদল করে নেব, মানে হলো ভ্যানিলা কেকের মাঝখানের পিসটা তুলে চকলেট ফ্লেভারের কেকটা বসিয়ে দেব, সেমভাবে চকলেট ফ্লেভারের জায়গায় ভ্যানিলাটা বসিয়ে দেব। এখন 4 পিস কেকই আমি সেমভাবে অদল বদল করে নিয়েছি। এখন এই কেকগুলো ক্রিম দিয়ে কোট করার পালা। এর জন্য এখানে আমি এরকম একটা কেকের বোর্ড নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই বোর্ডগুলো আপনারা যে কোনো বেকিং আইটেমের দোকানে পেয়ে যাবেন মাত্র 70 টাকা করে। এখন এই বোর্ডের নিচের অংশে আমি সামান্য পরিমাণে একটু ক্রিম লাগিয়ে দেব, যেন কেকটা ক্রিম দিয়ে কোট করার সময় সেন্টার থেকে মানে মাঝখান থেকে সরে না যায়। এখন এই ক্রিমের ওপরে প্রথমেই আমি ভ্যানিলা ফ্লেভারের কেকের পিসটা দিয়ে দেব। এরপর এর ওপরে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চকলেট হুইপ ক্রিম ফ্রস্টিং। এখন একটা নাইফ দিয়ে সম্পূর্ণ ক্রিমটাই আমি কেকের ওপর ছড়িয়ে দেব। এরপর এর ওপরে দিয়ে দেব চকলেট ফ্লেভারের কেকের পিস। এরপর আবারও আমি চকলেট ফ্লেভারের লেয়ারটাও ক্রিম দিয়ে ভালোভাবে ঢেকে দেব এবং এরপরে এর ওপরে দিয়ে দেব ভ্যানিলা ফ্লেভারের কেকের পিস। এভাবে আমি 4 পিস কেকই ক্রিমের লেয়ার দিয়ে জোড়া লাগিয়ে নেব। সব শেষে সম্পূর্ণ কেকটাই আমি ক্রিম দিয়ে খুব ভালোভাবেই কুক করে নেব, যেন কেকের কোনো অংশই দেখা না যায়। খুব ভালোভাবে স্মুথলি কেকটাকে আমি ক্রিম দিয়ে কুক করে নেব। দেখুন সম্পূর্ণ কেকটাই আমি ক্রিম দিয়ে ভালোভাবে কুক করে নিয়েছি। এখন এই কেকটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যেন ক্রিমটা কেকের গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে কেক ডেকোরেশনের জন্য চকলেট গানাশটা তৈরি করে নেব। এর জন্য 1/3 কাপ ডার্ক চকলেটের সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন বাটারটা যেন একেবারে গরম থাকে। এখন গরম করে নেওয়া গলানো বাটারের মধ্যে চকলেটটা পুরোপুরিভাবে গলে গেলে চকলেট গানাশটা কিন্তু তৈরি। এখন আমরা কেক ডিজাইন করার এরকম একটা পাইপিং ব্যাগ নিয়ে নেব। এখন এই ব্যাগের মধ্যে সম্পূর্ণ চকলেট গানাশটাই আমি ঢুকিয়ে দেব। তবে ফ্রেন্ডস, ব্যাগটা কিন্তু এখনও আমি ফোল্ড করিনি। এখন গানাশটা হালকা একটু ঠান্ডা হয়ে এলে ব্যাগের মুখটা আমি একটা নাইফ দিয়ে ফুটো করে নেব। এরপর কেকের 4 ধারে গানাশটা দিয়ে আমি ঠিক এভাবে করে ডিজাইন করে নেব। তারপর একটা টিস্যু পেপার দিয়ে কেকের 4 ধারে যে এক্সট্রা গানাশটা পড়েছে সেটা আমি ক্লিন করে নেব। এরপর কেকের নিচে 4 ধারে আমি বাউন্ডারি দিয়ে নেব। এর জন্য একটা বড় সাইজের স্টার নাজাল দিয়ে কেকের নিচের ধারটা আমি ঢেউ করে বাউন্ডারি দিয়ে নেব। সব শেষে কেকের ওপরে দাবা ঘরের চকলেট ডেকোরেশনটা করে নেব। এর জন্য 3 টেবিল চামচ পরিমাণ ডার্ক চকলেট এবং 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট চকলেট নিয়েছি।
এখন এই ডার্ক আর হোয়াইট চকলেটের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার দিয়ে দেব। তবে फ्रेंड्स অবশ্যই মনে রাখবেন বাটারটা যেন একেবারে গরম থাকে। এখন প্রথমে আমি ডার্ক চকলেট আর বাটারটাকে খুব ভালোভাবে একসাথে গলিয়ে নেব। এরপর এখানে আমি চওড়ায় 1 ইঞ্চি এবং লম্বায় 10 ইঞ্চি করে 3 পিস বাটার পেপার কেটে নিয়েছি। এখন আগে থেকে যে 3 পিস বাটার পেপার আমি কেটে রেখেছিলাম সেই 3 পিস বাটার পেপারের উপরে চকলেটটা সমানভাবে বিছিয়ে দেব। এরপর চকলেট দেয়া বাটার পেপারগুলো একটা প্লেটে তুলে নেব এবং নর্মাল ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। সেমভাবে হোয়াইট চকলেটের মধ্যেও 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার দিয়ে খুব ভালোভাবে চকলেটটাকে গলিয়ে নেব এবং 3 পিস বাটার পেপারের উপরেও গলানো হোয়াইট চকলেটটা সমানভাবে বিছিয়ে দেব এবং সব শেষে বাটার পেপারের পিসগুলো প্লেটের উপর তুলে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। দেখুন 10 মিনিট পর চকলেটের স্টিকগুলো কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন হালকা হাতে চকলেটের স্টিক থেকে বাটার পেপারটা আমি আলাদা করে নেব। সেমভাবে সবগুলো চকলেটের স্টিক থেকে আমি বাটার পেপারটা তুলে আলাদা করে নেব। এখন একটা চকলেটের স্টিক নিয়ে নাইফ দিয়ে ঠিক এভাবে আমি স্কোয়ার করে কেটে নেব। তবে ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন নাইফটা কিন্তু হালকা একটু গরম করে নেবেন, হয় চকলেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ডার্ক এবং হোয়াইট চকলেট দুইটাই আমি সমানভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা চেসবোর্ড কেকটার উপরের সাইডটা আমি ডার্ক এবং হোয়াইট স্কোয়ার করে কাটা চকলেটের টুকরোগুলো দিয়ে দাবার ঘরের মতো করে ডিজাইন করে নেব। আর এরই সাথে দেখুন তৈরি হয়ে গেল চেসবোর্ড কেক বা দাবা ঘর কেক। তো ফ্রেন্ডস কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা ইয়ামি হয়েছে এবং দেখতে পারফেক্ট দাবা ঘরের মতোই হয়েছে। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই চকলেট চেসবোর্ড কেকটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।